হাই, আই এম উৎসেশ পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। হেলথ এবং হাইজিন এই চ্যাপ্টারে আজকে আমরা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা আসলে এর আগের টপিকে বা হেলথ এবং হাইজিনের লেকচার ওয়ানে আসলে আমরা মূলত একটা ভালো স্বাস্থ্য কি এবং হাইজিন কি জিনিস বা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখা সম্ভব বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য একটা হেলদি এবং একটা হাইজিন লাইফের জন্য বা হেলথের জন্য কি কি প্রয়োজন বা কি কি রুলস এবং রেগুলেশন আমাদের মেনে চলতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য কিংবা একটা ভালো স্বাস্থ্যের জন্য আমাদেরকে শারীরিক যে ব্যায়াম গুলো বা কসরত গুলো এগুলো করতে হয়। তো তারই অংশ এই ওই অংশটা থেকে মূলত আমাদের আজকে এই টপিকটা শুরু হবে, সেটা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা শারীরিক ব্যায়াম। তো শারীরিক ব্যায়াম এই এই চ্যাপ্টারটা শুরুতে আমরা আসলে মূলত একটা একটা টেক্সট নিয়ে আগে আলোচনা করব। এখানে হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। এখানে আসলে মূলত মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। এখানে আসলে মূলত রূপপুর হাই স্কুলের ফিজিক্যাল টিচার কিংবা হচ্ছে শারীরিক শিক্ষার যে শিক্ষক প্রণয় লার্মা, তিনি হচ্ছে তার স্টুডেন্টদের সাথে একটা একটা লেকচার দিচ্ছে বা একটা কথা বলতেছে। সেই সেই টপিক টপিকটা নিয়ে আসলে আমরা মূলত এখন আলোচনা করব। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন, হি আস হিজ স্টুডেন্টস, তিনি তার ছাত্রদেরকে প্রশ্ন করছে, শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করছে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন বা কি কি জিনিস প্রয়োজন। উই নিড এ লট অফ থিংস টিচার, সেইজ রুশাদ। রুশাদ বলতেছে যে আমাদের অনেক কিছুই প্রয়োজন টিচার, উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ। তিনি বলতেছেন যে রুশাদ বলতেছে যে আমাদের ভালো খাবার দরকার, নিয়মিত রেস্ট এবং ঘুমানো দরকার। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গুড, সেইজ মিস্টার লার্মা। টিচার বলতেছেন যে গুড, দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। বাট অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তিনি বলতেছেন যে তোমাদেরকে এর পাশাপাশি আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কি নিয়মিত ব্যায়াম করা। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার, রাইট বলতেছে যে আমাদের কি ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়ামগুলো প্রয়োজন। ওয়েল, সেজ মিস্টার লার্মা, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এবার মিস্টার লার্মা বলতেছেন যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে, ইউ ক্যান ডু দেম ইনডোর্স অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর, তুমি এগুলোকে ঘরের ভেতরেও করতে পারো কিংবা বাইরেও করতে পারো। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রুমে বাড়িতে তুমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, তুমি হচ্ছে তোমার শরীরের বিভিন্ন অঙ্গকে নাড়িয়ে বা প্রসারিত করে ব্যায়ামগুলো করতে পারো। আউটসাইড ইউ ক্যান প্লে, সুইম অর সিম্পলি ওয়াক, আর বাইরে হচ্ছে তুমি খেলাধুলো করতে পারো, সাঁতার কাটতে পারো কিংবা হাঁটতে পারো। হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, আস রঞ্জন। রঞ্জন বলতেছে যে কেন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন। ওয়েল, সেজ মিস্টার লার্মা, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, শারীরিক যে ব্যায়াম সে ব্যায়ামের যে বেনিফিট গুলো সেগুলো অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপ ইউর ফিট অ্যান্ড ফিট ফর ওয়ার্ক, এবং এর মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বেশি যেটা সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে তোমাকে কাজের জন্য সে ফিট করে রাখে বা সুস্থ করে রাখে। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে বিভিন্ন ধরনের এনার্জি দেয়, অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড কেয়ারফুল, এবং তোমাকে আনন্দ এবং হচ্ছে শক্তিশালী করে তোলে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, এটা তোমাকে নিয়মানুবর্তিতা এবং ওয়েল, সেজ মিস্টার লার্মা, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, হচ্ছে শারীরিক যে ব্যায়াম বা শারীরিক যে কসরত, সেই শারীরিক কসরতের বেনিফিট অনেক ধরনের। দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, এবং এর মধ্যে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে তোমাকে কাজের জন্য ফিট করে রাখা। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে বিভিন্ন ধরনের এনার্জি প্রদান করে, এবং মেক ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, এটা তোমাকে শক্তিশালী এবং হচ্ছে আনন্দিত করে রাখে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, এটা তোমাকে নিয়মানুবর্তিতা শেখায়। কোশ্চেন অ্যান্সার গুলো আমরা দেখতেছি, আমি কোশ্চেন গুলো বুঝিয়ে দিব, কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন। হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, কত কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আছে।
ওয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের কেন শারীরিক কসরত করা প্রয়োজন বা শারীরিক ব্যায়াম প্রয়োজন। হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, তুমি কি ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করে থাকো? ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল? তোমার কি কোনো ধরনের, তোমাদের স্কুলে কি কোনো ফিজিক্যাল এডুকেশনের কোনো টিচার বা শারীরিক শিক্ষার কোনো টিচার আছেন? হাউ ডাজ হি অর শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, সে তোমাকে কিভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে সাহায্য করে? তো এই কোশ্চেন গুলো অ্যান্সার তোমাকে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, হেয়ার ইজ এ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কিছু ফিজিক্যাল এক্সারসাইজের লিস্ট দেওয়া আছে। রাইট ইন ইউর নোটবুক উইচ ওয়ান আর ইনডোর এক্সারসাইজ অ্যান্ড উইচ আর আউটডোর অ্যান্ড উইচ ওয়ান ক্যান বি ডান বোথ ইনডোর অ্যান্ড আউটডোর। এখানে আসলে মূলত কিছু ফিজিক্যাল এক্সারসাইজের নাম দেওয়া আছে, কোনটা ইনডোর ফিজিক্যাল এক্সারসাইজ মানে কোনটা আমরা ঘরে করতে পারবো, কোনটা আমরা বাইরে করতে পারবো এবং কোনটা ঘরে এবং বাইরে দুই জায়গাতেই করা সম্ভব, তুমি শুধু পাশে দিয়ে নোট ডাউন করবে। অর্থাৎ তোমার যদি মনে হয় যে প্লেইং স্পোর্টস মানে খেলাধুলা করাটা যদি তোমার কাছে মনে হয় যে এটা তুমি ঘরে করতে পারো, দেন পাশে লিখবে ইনডোর। তোমার যদি মনে হয় যে না এটা তোমাকে ঘরের বাইরে করতে হবে, দেন তুমি লিখবে আউটডোর। কিংবা তোমার যদি এরকম মনে হয় যে না খেলাধুলা আমরা ঘরেও করতে পারি বাইরেও করতে পারি, তাহলে ইনডোর অ্যান্ড আউটডোর বোথ, এই জিনিসটা তোমরা পাশে লিখবে। এটা তোমাদের একটু বাসায় করতে হবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। প্লেইং স্পোর্টস, সুইমিং মানে সাঁতার কাটা, স্কিপিং মানে হচ্ছে দড়ি দড়ি খেলা, জগিং হাঁটা, ওয়াক জগিং হচ্ছে দৌড়ানো, ওয়াকিং হচ্ছে হাঁটা, আর স্ট্রেচিং হচ্ছে জাস্ট শরীরের বিভিন্ন অঙ্গ একটু প্রসারিত করে নেওয়া। তো কোনটা তোমার কাছে মনে হবে ইনডোর, কোনটা মনে হবে আউটডোর, এগুলো তুমি নিজে বাসায় লিখবে। প্রত্যেকটা ফিজিক্যাল এক্সারসাইজের যে নাম সেই নামের পাশে এখানে এখানে কিছু কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে, তুমি কি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করো? হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু, তুমি কি ধরনের এক্সারসাইজ করে থাকো? হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার কেন প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন হয়? হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ, তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ কি কি শিক্ষা দেয়? হোয়াটস ইউর ফেভারিট স্পোর্টস, তোমার খুব পছন্দের খেলা কোনটি? ডু ইউ টেক পার্ট ইন ইট, তুমি কি এটাতে অংশগ্রহণ করো? ইফ সো হোয়াট ডু ইউ প্লে ইট অ্যান্ড হু উইথ, এবং বলা হচ্ছে যে তুমি যদি খেলে থাকো তাহলে তুমি সেটা কোথায় খেলো এবং তোমার সাথে আরো কারা খেলে থাকে। এরপর আসো এ হেলদি অ্যান্ড এ হ্যাপি লাইফ, একটা স্বাস্থ্যকর এবং একটা সুখী ফ্যামিলি সম্পর্কে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে দেখা যাচ্ছে যে পরিবারটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি কি দেখেছো? হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ এ হাউস, তুমি এখানে বসবাস করতে কেমন অনুভব করবে? ওয়ের ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস, তুমি এখানে কি ধরনের বাড়ি পাবে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এই ধরনের মনে করো, তুমি যা মনে করতেছো এটা কেন? এই টোটাল জিনিসটাই তোমাকে লিপিবদ্ধ করতে হবে কিংবা লিখতে হবে। এখানে লিসেন টু দ্য টিচার, সিডি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন, হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম ইউর স্কুল ফ্রম হিজ স্কুল, সাকিবের বাড়ি তার স্কুল থেকে কতটুকু দূরে? হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিউটো, কেন সাকিবের বাড়ি মশা থেকে মুক্ত বা মশা মুক্ত? এখানে আরো কিছু সিডিটার থেকে আরো কিছু অ্যান্সার পাবো, সেটা হচ্ছে সাকিব ফ্যামিলি লিভস ইন এ রিমোট টাউন, হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স, হিজ প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড অর রাইট, হিজ মাদার ইজ অ্যান এক্সিলেন্ট কুক, সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। তো যাই হোক, এই অংশটা আসলে আমাদের জন্য না। এরপরের যেটা সেটা হচ্ছে যে মেকিং এ ক্লাস কমিটি, তোমাদের ক্লাসের একটা কমিটি তৈরি করা, মানে বিভিন্ন ধরনের কাজের জন্য স্কুল পরিষ্কার করা কিংবা ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বোর্ড মুছা বা ওয়াল মুছা, এই 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 কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য স্কুলের বা ক্লাসের বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে যে কমিটি সেটাই আসলে মূলত বলা হচ্ছে মেকিং এ ক্লাস কমিটি, একটা ক্লাস কমিটি তৈরি করা। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি কি দেখেছো? হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার ওয়ান অ্যান্ড টু, পিকচার ওয়ান এবং পিকচার টু তে স্টুডেন্টসরা কি কি করতেছে? Do you do these things at home? If you don't, who does? তুমি কি তোমার বাড়িতে এই কাজগুলো করে থাকো? যদি না করো তাহলে কে করে? এখানে আমাদের একটা টেক্সট আছে, আমরা সেই টেক্সটটা আগে পড়ি। মিস সুবর্ণা সাহা, দ্য ক্লাস টিচার, হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম, শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস। মিস সুবর্ণা সাহা, তিনি মাত্র ক্লাসে ঢুকছেন ক্লাস টিচার, এবং সে এখন টিচার স্টুডেন্টদের সাথে কথা বলবে। Why is the classroom so dirty? Asked Mr. Ms. Shaha.
মিস সাহাব বলতেছেন যে কেন ক্লাসরুমটা এত অপরিষ্কার, আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে, আমি জানি যে আজকে স্কুল ক্লিনার বা যে স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তিনি আজকে আসেন নাই, সো হোয়াট কান্ট উই আওয়ার সেলস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন, আমরা কি নিজেরা নিজেদের ক্লাসরুমকে পরিষ্কার রাখতে পারি না? মিস সাহা রিপ্লাই করছেন, সরি টিচার, শফিক বলতেছে যে সরি টিচার, দ্য ক্লাস ক্যাপ্টেন সেজ পোলাইটলি, তার মানে হচ্ছে শফিক যে ক্লাস ক্যাপ্টেন সে বলতেছে সে খুব পোলাইটলি অ্যান্সার দিচ্ছে, সরি টিচার, দিস ইজ আওয়ার ক্লাসরুম, ইফ ইউ ক্লিন ইট ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড, তোমরা এটা এটা আমাদের ক্লাসরুম, যদি তোমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে তোমাদের শারীরিক কাজ হবে এবং তোমরা অনেক শান্তি অনুভব করবে বা ভালো অনুভব করবে, অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সেজ মিস সাহা। ওকে টিচার, সেজ শফিক, ওয়েল ডু ইট ফ্রম নাও অন, তো তারপর টিচার বলছে ওকে ইটস ওকে, করো নেই সমস্যা নেই, বাট এখন থেকে করা শুরু করো, ফার্স্ট ইউ ক্যান মেক এ ফোরাম, প্রথমে তোমাদেরকে একটা ফোরাম তৈরি করতে হবে অ্যান্ড সিলেক্ট এ লিডার, এবং সেখানে একজনকে লিডার লিডার সিলেক্ট করতে হবে, দ্য ক্লাস টিচার সাজেস্ট, দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটি অ্যামাং দ্য ডিফারেন্ট গ্রুপ, তারপর হচ্ছে এই ক্লিনিং অ্যাক্টিভিটিটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে, ইটস রিয়েলি এ গ্রেট আইডিয়া টিচার, সেই শফিক, শফিক বলছে যে এটা খুবই একটা ভালো আইডিয়া, চমৎকার আইডিয়া, ওয়েল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, আফটার দিস এ কমিটি ইজ ফর্মড বাই ক্লাস 8 স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন, তারপর কি হচ্ছে ক্লাস ক্যাপ্টেনের লিডারশিপে তাদের মধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে, দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারেল গ্রুপস অ্যান্ড এ ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং, তারপর কি করা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে ডিভাইডেড ইন্টু সেভারেল গ্রুপস, তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে এবং একটা ওয়ার্ক প্ল্যান করা হচ্ছে ইজ মেড ফর ক্লিনিং, এবং তাদেরকে ক্লিন করার জন্য ভাগ করে দেওয়া হয়েছে, দ্য স্টুডেন্টস ডিসাইড টু মেক মেক সাম গ্রাউন্ড রুলস, এবং তারা কিছু রুলস মেনটেন করবে, হেয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস, ডু নট স্পিট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে তারা থুতু ফেলবে না, ডু নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম, তারা ক্লাসরুমে কিছু ফেলবে না, ইউজ দ্য বিন ফর ট্র্যাশ, এবং বিভিন্ন ময়লা ফেলার জন্য তারা বিন ইউজ করবে, কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস, এবং টেবিল চেয়ার গুলোকে জায়গা মতো রাখবে, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভ ইন দেয়ার ইন দিস অ্যাক্টিভিটি অ্যাট স্কুল, এবং ক্লাস 8 এর স্টুডেন্টরা সবাই খুবই আনন্দিত এই অ্যাক্টিভিটিতে মানে জয়েন করার কারণে, মিস সুবর্ণা সাহা ইজ এ ফিজিক্যাল টিচার বা কি সেটা এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখানে মিস সুবর্ণা সাহা কি সেটা বলতে বলছে, দ্য ক্লাস টিচার সাজেস্ট দ্য স্টুডেন্টস টু মেক এ ফোরাম অফ, কেন ফোরাম তৈরি করতে বলছে সেটা বলা হচ্ছে, তোমরা এই অ্যান্সারগুলো লিখবে, দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাপি টু বি এবল টু কিপ, এবং কি জন্য স্টুডেন্টস কেন কি জন্য স্টুডেন্টসরা খুশি হয়েছে সেটা তোমরা খুঁজে বের করে অ্যান্সারটা লিখবা, তো এই ছিল আমাদের আজকের টপিক, ধন্যবাদ সকলকে।